চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, কিশমিশটা জলে ভিজিয়ে রেখেছি, আর এখানে আছে সর্ষে আর পোস্ত গুঁড়ো ভেজানো, নারকল কুড়ানো আছে, একটা বড় টমেটো আর কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, আর এখানে আছে লাউ। লাউ আর আলুটা দিয়ে একটা তরকারি হবে, আর এইটা চিংড়ি মাছটা দিয়ে মালাইকারি করবো আজকে। আর চিংড়ি মাছটা প্রথমে সর্ষের তেলে ভেজে নিচ্ছি, হালকা ভাজবো। আর পাশের কড়াইতে বসিয়ে দিয়েছি আলুটা, নুন হলুদ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আর চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই আমি অল্প সাদা জিরে গোটা ফোড়ন দিয়েছি। এর মধ্যে এবার আমি দেব গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ অল্প পরিমাণেই দেব। তারপর এর মধ্যে নারকেল কুড়ানোটা দিয়ে দেব। নারকেলটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। খুব ভালো করে নারকেলটাকে ভেজে নিতে হবে। নারকেলটাকে বেটেও ইউজ করা যায়, কিন্তু আমি অফিসে যাব, খুব লেট হয়ে যাচ্ছে, এই জন্য আমি নারকেল বাটিনি, কুড়িয়ে ভালো করে ভেজে নিয়ে রান্নাটা করব। আর বাটির মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো গুলিয়ে রেখেছিলাম 2 চামচ করে, আর কাঁচা লঙ্কা 4টে ছিঁড়ে রেখেছিলাম, আর ওর মধ্যে দিয়েছিলাম অল্প একটুখানি চিনি, ওইটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো সর্ষে আর পোস্ত গুঁড়ো, যেটা ভেজানো ছিল রেডিমেড, ওটাই আমি নিয়ে এসেছিলাম, ওটাই আমি অ্যাড করে দিলাম। আর এবার একটু আঁচটাকে কমিয়ে আমি এটাকে রান্না হতে দেব। তারপর চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম, নুনটা চেক করে নিয়েছি, কিশমিশগুলো এবার আমি অ্যাড করে দেবো, ন্যাচারাল সুগার, আরও অনেক কিছুই অ্যাড করা যায় চিংড়ি মাছের মালাইকারিতে, কিন্তু আজকে আমি এইভাবেই করছি। নুন একটু কম হয়েছে তাই আবার নুন অ্যাড করলাম। এবার আমি এটাকে অল্প আঁচে বসিয়ে দেবো, আর নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দেব। ঢেকে দিয়েছি, 10 মিনিট এইভাবেই থাকবে। দেখো তেল ছেটে দিয়েছে, দেখো রান্নাটা হয়ে গেছে। তেলের মধ্যে তোমরা চাইলে কাঁচা তেল নিজেদের ইচ্ছা মতন অ্যাড করতে পারো, আজকে আমি অল্পই অ্যাড করেছি, খুব সুন্দর একটা ফ্লেভার বেরাচ্ছে। আর এখানে আলু আর লাউ দিয়ে যে তরকারিটা করেছিলাম ওটাও হয়ে গেছে, আর কারি পাতা ধুয়ে দেখো আমি শুকিয়ে রেখেছি এইভাবে ফ্রিজে স্টোর করার জন্য। আর আকাশের ওয়েদার ঠিকঠাকই আছে আজকে। এই দেখো আমার গোপাল বসে আছে। আর একটা জিনিস তোমাদেরকে জানানো হয়নি, আমি যেই কাজটা নতুন পেয়েছিলাম সেই কাজের প্রথম স্যালারি দিয়ে আমি গোপালকে এই কানেরটা বানিয়ে দিয়েছি। ও ছোটো কানের ওই জন্য ছোটো ছোটোই আমাকে কিনতে হয়েছে, আর যেই দোকান দিয়ে আমি কিনেছি সেখান দিয়ে আমাকে ওই কাকু, আমি ছোটোতে কাকু বলেই ডাকি ওনাকে, অনেক দিনের পরিচিত, তিনি আমাকে একটা সোনার টিপ মানে গোপালের জন্য অ্যাজ এ গিফট দিয়েছে। আর এ দেখো গোপালের খরগোশ, গোপালের টেডি, আমার মেয়ের খরগোশ এনেছি, আর ওর আনবো না। অফিসে চলে এসেছি আমি, অফিসে কাজ করছি, আর পেছনের দেয়ালটা দেখো একটু একটু ড্যাম টাইপের হয়েছে, পাশের বাড়ির যে পাইপলাইনটা আছে ওটা লিকেজ করেছে, আর বৃষ্টিও পড়ছে এই জন্য একটু জল জল মনে হচ্ছে। আর রান্নাটা সেরেই যে করে হোক আমাকে দৌড়াতে দৌড়াতে অফিসে চলে আসতে হয়। রঞ্জিতরা কাজ শুরু হয়ে গেছে, ও আমাকে কয়েকদিন, যে কদিন লকডাউন চলছিল ও তো ঘরেই ছিল, ও আমাকে নিয়ে আসতে দিয়ে যেত মানে অফিসে, আমার খুবই সুবিধা হতো, কিন্তু এখন আমাকে আরও আধ ঘন্টা আগে বেরোতে হয়, পুরোটা হেঁটে হেঁটে আসতে হয়, অটোও চলছে না, আর অটো চললেও খুবই মানে কম কাস্টমার নিচ্ছে, এই জন্য অসুবিধা হচ্ছে আমার। আবার বাড়িতে গিয়েও আজকে আমার প্রচুর কাজ আছে। রঞ্জিত একটা সারপ্রাইজ দিল, হঠাৎ চলে এসছে ছুটির পরে, আর আমাকে নিয়ে যাচ্ছে একটা জায়গায়, বলছে চলো নতুন একটা জায়গায় তোমাকে নিয়ে যাব, তোমার গিয়ে খুব ভালো লাগবে। আমরা ওখানেই এখন যাচ্ছি, আমি ওখানে কোনো দিন আগে যাইনি, আর এই রাস্তাটাও আমার জন্য মানে এই রাস্তাটা দিয়ে গেছি, কিন্তু যেইখানে যাচ্ছি সেটা আমার জন্য পুরোপুরি নতুন। আর এই দেখো JW ম্যারিয়টের সামনে দিয়ে আমরা ক্রস করছি। অনেকদিন বাদে আমি আর রঞ্জিত একটু বাইরে বেরালাম, এই জন্যে হয়তো চলে এসছে। আমরা কিছু মানে বাজার দোকান করতে যাচ্ছি, আমাকে নিয়ে যাচ্ছে ও একটা মানে হাটে, জানি না খোলা পাবো নাকি, তা দেখা যাক।
তা এই রাস্তা দিয়ে যাচ্ছি, গল্প করতে করতে কিছুটা সময় তো মানে একসাথে এখন আমরা কাটাই না, মানে ও সকালবেলা কাজকর্ম করেই বেরিয়ে যায়, আমিও ঘরের কাজ করে অফিসে চলে আসি, আর একটুখানি সময় এই জন্য একসাথে স্পেন্ড করা, এটাই লাইফ আর কি করবো। আর রাস্তাটা আমার খুবই ভালো লাগছে, অনেকদিন বাদে মানে একটু খোলামেলা পরিবেশে এলাম, ওই ঘর অফিস ঘর অফিস করতে করতে আমিও বোর হয়ে উঠেছিলাম, ভালোই হয়েছে। মাঝে মাঝে এরকম বেরিয়ে যাবে টুকটাক, বেরোলে ভালোই লাগে। হ্যাঁ জানি এখন সবার পক্ষে সম্ভব নয় এই লকডাউনে, বা এই যা ঘটছে, বাস চলছে না, অটো চলছে না, তাও যাদের এরকম ঘরে মানে গাড়ি ফাড়ি আছে, সুবিধা আছে, যারা ট্রাই করতেই পারো। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এর মানে সব থেকে আমার ভালো লাগে এই হ্যাঙ্গিং গার্ডেনটা, সবারই হয়তো ভালো লাগে, এত সুন্দর এটা বানিয়েছে, আমার খুব ভালো লাগে। যখনই আমি রাস্তাটা ক্রস করি, শুধু ওই মানে বিল্ডিংটা আমি অতটা দেখি না, আমি ওই হ্যাঙ্গিং গার্ডেনটাই দেখতে মানে থাকি, আর গাছগুলো তো আমার খুবই ভালো লাগে, কত সুন্দর, দারুণ একদম। আমার মায়ের প্রচণ্ড শরীর খারাপ যাচ্ছে, সেই নিয়েও মাকে নিয়েও হসপিটালে আমাকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, আর কয়েকদিন যাবত আমার মাথার ডান দিকটা প্রচণ্ড পেন হচ্ছে, প্রচণ্ড পেন হচ্ছে, জানি না কী হয়েছে। এর আগে আমি ডক্টর দেখিয়েছিলাম, স্ক্যান করেছি, রিপোর্ট ক্লিয়ার, মানে সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু কেন হচ্ছে আমার মাথাটা ব্যথা হচ্ছে আমি এখনও বুঝতে পারছি না। তা মাথাটা আজকে সত্যি খুবই যন্ত্রণা করছে, তাও রঞ্জিত এসছে নিয়ে যাচ্ছে কাজের ফাঁকে, আমার খুবই ভালো লাগছে। আর রঞ্জিত মানে আমাদের একটা জিনিস শেয়ার করছি বন্ধুরা, আমাদের না আন্ডারস্ট্যান্ডিংটা না মানে খুব ভালো, ওর না খুব বোঝে যে মানে কখন কি চাইছি না চাইছি ঠিক বোঝে, এ ব্যাপারটা আমার খুবই ভালো লাগে। এরকম যারা লাইফ পার্টনার তাদের মধ্যে এইটুখানি থাকলেই আমার মনে হয় বিশ্বাসটা আর এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকলেই হয়তো লাইফটা অনেক ইজিলি একসাথে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আর এই যে দূরে দেখতে পাচ্ছ একটু পাহাড় পাহাড় মনে হচ্ছে, ওটা আদৌ কোনো পাহাড় না, ওটা হচ্ছে মানে একদম হিপ অফ গার্বেজ, ওটা হচ্ছে কলকাতা যত ময়লা ওইখানে নাকি ফেলা হয়, আমি নিজেও জানতাম না, রঞ্জিত আমাকে এই গাড়িতেই বললো। আর মনে হচ্ছে কোথায় যেন চলে এসেছি, কত দূর চলে এসেছি, কিন্তু একদমই দূরে না, আমাদের বাড়ির একদম সামনেই এটা, মানে একটু আমাদের অপোজিট দিকে। রাস্তাটা খুবই ভালো লাগছে, গ্রাম্য গ্রাম্য পরিবেশ মনে হচ্ছে চলে আসছে। এবার রাতই হয়ে গেছে, ঘরে চলে এসেছি দেখো, আর দেখো রাতের সময় আমার জানলা দিয়ে কীরকম ভিউটা লাগে সেটাই দেখালাম, 10টা 20 বাজে, আর দেখো আমি কি করছি, 10টা 20 বাজে রাত্রিবেলা, আমি কি করছি, শাক বাচ্ছি, আর রুটি হয়ে গেছে, তরকারি গরম হয়ে গেছে, পিউকে খেতেও দিয়ে দিয়েছি, আর দিদিকে আমি এগুলো করছি। এইরকম বক্সেস আমি কিনে নিয়ে এসেছিলাম, ভালো করে ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, খালিই ছিল, এমটি ছিল, তো এখন আমি বের করেছি, এটা আমার এখন খুবই কাজে লাগবে, এটা দিয়ে এটা খুবই কাজে লাগবে, এয়ার টাইট, আর এরকম কালার আমি নিয়েছি দেখো, সব আনাজপাতি কেটে খোসা ছাড়িয়ে মানে আগে ধুয়ে ধুয়ে নিয়েছি, তারপর এরকম সব সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি, এভাবে কেটে সব রেখে দিয়েছি। দেখো ফার্স্টের মধ্যে আছে কাঁকরোল আছে, ক্যাপসিকাম আছে, গাজর আছে, আর কচু আছে, সব আমি খোসা ছাড়িয়ে ভালো করে রেখেছি, ধুয়ে নিয়েছিলাম আগে। আর এটার মধ্যে আম রেখেছি, ওল আছে, আর এটার মধ্যে রেখেছি ঢ্যাঁড়স আছে, আর করলা আছে, সব আমি একদম কেটে কুটে রেখেছি, অফিস যাওয়ার সময় সুবিধা হবে, নাহলে খুব প্রবলেম হচ্ছিলো। এটার মধ্যে পটল আর লাউ আছে, এটার মধ্যে শাক আছে, কুলেখাড়া শাক, এটার মধ্যে অল্প ধনে পাতা আছে, আর এটা লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে দেখো এইভাবে রেখে দিয়েছি, মানে অফিস যাওয়ার সময় আমার খুব সুবিধা হবে, এই জন্যই আমি বক্সগুলো কিনেছি। ফ্রিজে সব স্টোর করে দেবো, সকালে উঠবো আর যেটা যা ইচ্ছে রান্না করবো। আরেকটা যে বক্স আছে ওর মধ্যে মাছ রেখেছি, আর দেখো রেশনের গম ভাঙিয়ে নিয়ে এসেছি, হ্যাঁ আমরা রেশনের গমও খাই, আর যখন শেষ হয়ে যায় দোকান থেকে কিনেও খাই, এখন বাজে 10:30, ওটাকে আমি জায়গায় রাখতে হবে। তা গোছগাছ সব কমপ্লিট হয়ে গেছে, এবার ডিনার টাইম আমার, এই যে 3টে বাসি রুটি একটু তেল দিয়ে ভেজে নিয়েছি, ওরা ওদেরকে গরম রুটি দিয়ে দিয়েছি, আর শশা নিয়েছি। আর এই দেখো রোজি শুয়ে আছে, ছোটো জায়গার মধ্যে কষ্ট পাচ্ছে জানো তো, আমরা অর্ডার দিয়েছি ওর খাঁচার, কিন্তু লকডাউনের জন্য যেরকম আমরা চাইছি পাচ্ছি না, কিন্তু রেখেছি, বেশিরভাগ সময় বাইরেই থাকে, কিন্তু রাত্রিবেলা রেখেছি। ময়দার বক্সটা কেন রেখেছি বলো তো এর ওপরে,
বাড়িতে তো দেখেছো অনেক বিড়াল আছে, যদি মানে ওকে খেয়ে নেয় এই ভয়। আর ডিনার করে নিই তাহলে ফ্রেন্ডস, সবাই ভালো থেকো।